স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা WBP PRB অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা উপর দিকে স্ক্রল অন করবে আর বাঁ দিকে এখানে দেখতে পাবে যে তোমাদের আজকে কিছুক্ষণ আগে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশে কি বলা হয়েছে সমস্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নোটিশ ফর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ক্যালকাটা পুলিশ 2022। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 এবং 15/5/2023 তারিখে কিছুক্ষণ আগে নোটিশটি প্রকাশ করা হয়েছে। আর লেটেস্ট আপডেটটি তোমরা দেখতে পাচ্ছ ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে। 15/5/2023 তারিখে নোটিশটি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে নোটিশ ফর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট। ফার্স্ট তোমরা এইখানে গেট ডিটেলসে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে। নোটিফিকেশনে কী বলা হয়েছে সেটি দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা WBPRB অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশনে চলে এসেছি। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্য ভবন, কলকাতা 7000091। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। নোটিশের মেমো নাম্বার এখানে শো করছে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে দ্য ডেট অফ প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2022 হ্যাজ বিন শিডিউল অন 4/6/2023 তারিখ, অর্থাৎ সানডে। ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে তোমরা তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি রিটার্ন টেস্টের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো http://prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা WBP পুলিশের সেকেন্ড অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি রিটার্ন টেস্টের ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। আর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 20/5/2023 তারিখ থেকে, অর্থাৎ তোমরা 20/5/2023 তারিখ থেকে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি রিটার্ন টেস্টের ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। আর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদের ই অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করতে পারবে। WB কলকাতা পুলিশের রিক্রুটমেন্টে তোমাদের যে নোটিফিকেশন বার হয়েছিল তার প্রিলিমিনারি রিটার্ন টেস্টের ডেট প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে টেন্টেটিভভাবে, আর সেটি তোমাদের আজকে অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। 20/5/2023 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে 4/6/2023 তারিখে যে টেন্টেটিভ একটি ডেট বলা হয়েছিল কলকাতা পুলিশের, সেই ডেটেই তোমাদের এক্সাম হতে চলেছে। আর তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ভিজিট করে তোমরা তোমাদের ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।